Panvision TV presents. দাঁত থাকতে যেরকম দাঁতের মর্যাদা আমরা দেই না, অনেক সময় চোখের ক্ষেত্রে আমরা গুরুত্ব দেই না। আমাদের চোখের যত্নে আসলে ছোট বয়স থেকে যেন আমাদের অন্ধত্ব বরণ, যেগুলো জেনেটিক কারণ আছে সেগুলো তো স্যার আমাদের হাতে নেই, কিন্তু যে সকল বিষয়গুলো আমাদের হাতে আছে চোখের যত্নে আসলে কি করণীয়? জি, সুন্দর প্রশ্ন করেছেন। তো চোখের যত্নের জন্য সবসময় অবশ্যই চোখ তো পরিষ্কার রাখতে হবে, চোখে যাতে যখন ময়লা যাতে না জমে মাঝে মাঝে। এই জন্য যেমন আমরা নামাজে পাঁচ ওয়াক্ত নামাজে উজু করতেছি, যেমন পানি দেওয়া হচ্ছে চোখ, এটা একটা আসলে আমাদের জন্য খুবই ভালো জিনিস চোখ পরি। এইভাবে আমরা এই জন্য অন্য সময়ও চোখ পরিষ্কার রাখি, আর চোখের সমস্যা হলেই আমরা যেন ওটাকে অবহেলা না করি। যেমন চোখ অনেকে দেখা যায় ছোটো বাচ্চার চোখটা টেরা, কিন্তু বলতেছে না এটা লক্ষ্মী টেরা, এটাকে কিছু বলা যাবে না। তখন যখন বিয়ের সময় হয়ে যায়, তখন মেয়ে হলে দেখা যায় যে তার বিয়ে দিতে পারতেছে না, তখন আমাদের কাছে আসে যে এখন তো বিয়ে হচ্ছে না। কিন্তু এটা যদি ছোটোবেলায় তার যেমন চোখ যখন বাঁকা ছিল, তখনই যদি এটা অপারেশন করে বা তার চোখের চশমা দিয়ে কিন্তু আমরা এটাকে সোজা করে ফেলতে পারতাম। তো এটা কিন্তু দেখা গেলো এই অবহেলার কারণে তারপরে দৃষ্টিশক্তিও গেল, আর এই দৃষ্টিশক্তি আর ফেরত পাওয়ার উপায় থাকে না যদি আমরা কসমেটিক্যালি চোখটাকে সোজা করে দিই। এরকম চোখে ছোটোবেলায় তার এই পানি পড়া যেটাকে, এটা যদি আমরা এক যখন বাচ্চার জন্মগ্রহণের কয়েকদিন পর থেকে পানি পড়ে, তখন যে আমরা প্রতিদিন নিয়মিত যদি ম্যাসেজ করি, তাহলে 90% কিন্তু শুধু চোখে ম্যাসেজ করেই তার পানি পড়া ভালো হয়ে যায়। আর হলো তারপরে এক বছরের মধ্যে ভালো না হলে তাকে আমরা চোখটা অজ্ঞান করে অবশ করি সেখানে, সেক্ষেত্রে একবার দুইবার তিনবার রাখলেও কিন্তু ভালো হয়ে যায়। কিন্তু যদি আমরা অবহেলা করে এভাবে রাখি, পরে এটা অপারেশন ছাড়া আর কোনো বিকল্প থাকে না। ঠিক তেমনি সানির ক্ষেত্রেও যদি জন্মের পর থেকে যখনই বোঝা যাবে যে তার চোখে এরকম সানি পড়ছে, এটাকে আর অবহেলা করা যাবে না, যখনই ধরা পড়বে সাথে সাথে এটাকে অপারেশন করতে হবে, তাহলে দেখা যায় যে সেই দৃষ্টিশক্তি ফিরবে। তারপরে যারা কম বয়সে ওয়েটের এবং কম বয়সে বাচ্চা, এখন যেটা আমরা বলি রেটিনোপ্যাথি বা প্রি ম্যাচুরিটি, যেটা আগে কিন্তু আমাদের এটা চিকিৎসা ছিল না, এই জন্য অনেক বাচ্চা জন্মের পর কম দেখা যায় যে প্রি ম্যাচিউর বেবির চোখ অন্ধ হয়ে গেছে, কিন্তু এখন আমরা সেটা ট্রিটমেন্ট দিয়ে কিন্তু ভালো করছি। সেজন্য এই জন্য যদি দেখা যায় যে প্রিম্যাচিউর বেবির সাথে সাথে এটার চিকিৎসা করলে আমরা ভালো করতে পারি। তারপরে চোখের আঘাতজনিত কারণে তার যদি সমস্যা থাকে, সেটাও আমরা রিপেয়ার করে ভালো করতে পারি। এভাবে চোখের যে কোনো সমস্যা হলেই তাৎক্ষণিকভাবে সেটাকে অবহেলা না করে যদি আমরা চিকিৎসা করি, সব চোখের রোগেরই চিকিৎসা আছে এবং আমাদের দেশেই সেই চিকিৎসা সুলভ মূল্যে, এবং এখন তো বলা যায় যে উপজেলা পর্যায়ে লেভেল পর্যন্ত চোখের ডাক্তার আছে। সুতরাং আমাদের চোখের রোগ হলে নিজেরাও কোনো চিকিৎসা করব না, বা অনেকেই দেখা যায় গ্রামে গঞ্জে এখনও সেই ওই যে গোলাপ জল বা ঘাসের পাতা, অনেকে চোখের ভিতর ভাত রাখে, অনেকে বিভিন্নভাবে চিকিৎসা করে, এগুলো চিকিৎসা না করে চোখের ডাক্তারের কাছে যেয়ে অবশ্যই সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে। তাহলে আমরা চিরতরে যদি এই চোখের আমাদের দৃষ্টি চলে যায়, আজীবন তাকে সেই অন্ধত্ব বরণ করতে হবে, নিজেও সে দেখবে না, সমাজের জন্য বার্ডেন হবে, তার পিতামাতার জন্য সে বার্ডেন হবে। সেই জন্য আমাদের চোখে সানি পড়লেও যেমন তাড়াতাড়ি অপারেশন করা দরকার, অন্য সমস্যাগুলো হলেও সেগুলো আমাদের সাথে সাথে চিকিৎসা করা দরকার। তো আমি এই জন্য সবাইকে আবারও অনুরোধ করব যে আপনাদের যে কোনো সমস্যা হলে প্রয়োজনে আপনার আশেপাশেই চোখের ডাক্তার আছে, তাদের কাছ থেকে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন, এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করলে অবশ্যই আপনার দৃষ্টি ভালো থাকবে।